আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি মোহাম্মদ সোহেল আহমেদ, রিলায়েবল অটোমোটিভ পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সুপ্রিয় দর্শক, আপনারা একটি গাড়ি দেখতে পাচ্ছেন, গাড়িটি হলো টয়োটা হাইএস সুপার জিএল পুশ স্টার্ট। এটা ডার্ক প্রাইম সিলেকশনের গাড়ি, হুডেন স্টিয়ারিং, হুডেন প্যানেলস আমি সব আপনাদেরকে দেখাবো এবং পিছনে পার্কিং সেন্সর রয়েছে। তো সুপ্রিয় দর্শক, গাড়িটা ফুল লোডেড, জাপানিজ অরিজিনাল এলরিম আসছে। তো আমি সবকিছু আপনাদেরকে ইনশাল্লাহ ওইটা পার্ট বাই পার্ট দেখাবো এবং গাড়িতে কতটা লোন হয়েছে এবং কি পরিমাণ ডাউন পেমেন্ট দিয়ে তিনি গাড়িটা নিয়েছেন, তো আমি আপনাদেরকে সব দেখাবো। তো সুপ্রিয় দর্শক, আমার সাথেই থাকুন, ইনশাল্লাহ আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আগে আমরা গাড়িটার ওভার সাইড পিছু বাইরের সাইডটাকে দেখি। তো সুপ্রিয় দর্শক, আমরা গাড়ির স্টোরিটা দেখলাম। তো আমরা এখন প্রতিটা পার্ট বাই পার্ট আমরা বিস্তারিতভাবে দেখবো। তো সুপ্রিয় দর্শক, আগে আমরা ফ্রন্ট সাইডটাকে দেখি। দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক, প্রজেকশন লাইট, আসলে প্রজেকশন লাইটটা খুবই চমৎকার। আফটার মার্কেট জাপানিজ যিনি ইউজ করেছিলেন তিনি এই হেডলাইট বা প্রজেকশন লাইটটা তিনি লাগিয়েছেন, খুবই চমৎকার জাপানিজ অরিজিনাল প্রজেকশন লাইট মডিফাই করেছেন তিনি। এবং বাম্পার দেখতে পাচ্ছেন এবং ফল লাইট দেখতে পাচ্ছেন, অরিজিনাল জাপানিজ ফগ লাইট, এলইডি ফগ লাইট এটা, এবং পাশ দিয়ে নিকেলের একটা ক্রোম ফিনিশিং রয়েছে, দেখতে আরো সুন্দর লাগছে। তো টু পার্ট নিকেল গ্রিল আসছে। এবং সুপ্র দর্শক, গাড়িটা পর থেকে আসছে, আমরা শুধু ওয়াশটা করেছি, পলিশ টলিশ আমরা কিছুই করিনি। তো দর্শক দেখতে পাচ্ছেন যে পোর্টের লেখা এখনো লেখা রয়েছে গ্লাস এবং বনারের মধ্যে। তো আমরা শুধু জাস্ট ওয়াশ করেছি, পলিশ করলে গাড়িটার দেখতে আরো চমৎকার লাগবে। একটা পাল কালারের গাড়ি, একটা আপনার মুক্তা কালার, একটা গ্লেজ দিবে, কিন্তু আমরা শুধু ওয়াশ করেছি, এখনো পলিশ হয়নি। তো আমরা পলিশ করব। হ্যাঁ, উইন্ডশিল্ড উইপার দেখতে পাচ্ছেন, দুইটা উইন্ডশিল্ড উইপার। লুকিং গ্লাস দেখতে পাচ্ছেন, এটা পাওয়ার মিরর, নিকেলের পাওয়ার মিরর। তো সুপ্রিয় দর্শক, আমরা এলোরিমটা দেখি, জাপান থেকে যেভাবে আসছিল অরিজিনাল জাপানিজ এলোরিম দেখতে পাচ্ছেন, 19 ইঞ্চি এলোরিম, খুবই চমৎকার একটি এলোরিম। এলোরিমের কারণে গাড়ির লুকটাই অন্যরকম হয়ে গেছে, দেখতে খুবই চমৎকার লাগছে। নিকেল হ্যান্ডেল। তো নিকেলের একটা কাজ দেখতে পাচ্ছেন, অবশ্য এই কাজটা কাস্টমার পরবর্তীতে তিনি লাগিয়েছেন, কাস্টমারটা খুবই শৌখিন, তিনি ভিতরে কিছু আরো মডিফাই করেছেন, ওটা আমরা দেখাবো। তো সুপ্র দর্শক, কাস্টমার পর থেকে নিজে যেই গাড়ি দেখে, দুই তিনটা গাড়ি দেখছেন আমাদের স্টকে যেগুলো ছিল, তার মধ্যে থেকে এই গাড়িটা ওনার পছন্দ হয়েছিল, এই গাড়িটা তিনি তারপর আমাদের থেকে নিয়েছেন। উনি লোনের মাধ্যমে নিয়েছেন, ওনার বাসার টঙ্গিতে 18 লাখ টাকা লোন হয়েছে, আর বাকিটা উনি ডাউন পেমেন্ট দিয়েছেন। তো গাড়ির প্রাইসটা আমি লাস্টে বলে দিব। তো আমরা ভিতরের সাইডটা দেখি। তো দেখতে পাচ্ছেন এটা হলো ড্যাশবোর্ড, কাস্টমারে যে এটা লাগাইছে মোবাইল রাখার জন্য, এখানে এই যে এটা কাস্টমার নিজে লাগিয়েছেন, এবং গিয়ার বক্সের কাভারটাও তিনি লাগিয়েছেন। আমি বলেছিলাম যে এটা হুডেন প্ল্যান, হুডেন স্টিয়ারিং, এই যে এখানে হুডেন স্টিয়ারিং দেখতে পাচ্ছেন, কভার লাগানো হুডেন স্টিয়ারিং, এবং এটা এখানেও দেখেন হুডেনের কাজ করা রয়েছে, এবং ডেবিট নেভিগেশন চতুর্দিক কাজ করা রয়েছে, হুডেনের কাজ করা রয়েছে দেখতে পাচ্ছেন, এবং হুডেন প্যানেল দেখতে পাচ্ছেন, এই যে এটাতে হুডেনের কাজ করা রয়েছে। তো গাড়িটা মনে করা ডার্ক প্রাইম সিলেকশনের গাড়ি এটা, যার কারণে গাড়ির লুকটা অন্যরকম হয়ে গেছে। আর কাস্টমার তিনি যে স্টিকার লাগিয়েছেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন, এই ডার্ক প্রাইমের সাথে মিল রেখে, হুডেনের সাথে মিল রেখে তিনি এখানে একটা স্টিকার লাগিয়েছেন। এখানে এসি প্যানেল দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক, ইনার মিরর রয়েছে, ভ্যানিটি মিরর, এরপরে ভ্যানিটি বক্স রয়েছে,
বাম সাইডের সিম রয়েছে, এলইডি লাইট আসছে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানেও একটি ক্রোমের ইসের সরি হুডিনের কাজ করা, এটা কাস্টমার নিজে স্টিকার লাগিয়েছেন। তো রুম লাইটটা আসছে এলইডি হোম রুম লাইট। তো সুপ্রিয় দর্শক, গাড়িটা হলো ফোর গেটের এবং 1 লাখ কিলো জামান থেকে রান করে আসছে। তো 1 লাখ কিলো সাধারণত 1 লাখ তারপর 1.5 লাখ কিলো চলে আসে, অনেকটা 2 লাখও আসে। খুব কম গাড়ি এরকম আছে 30,000 35,000 50,000 চলে আসে। তো অনেকে মনে করেন যে এত কিলো চলা, আলহামদুলিল্লাহ জাপানের রাস্তা ভালো, কোনো সমস্যা নাই আজ পর্যন্ত আমরা কোনো সমস্যা পাইনি। 1 লাখ কিলো গাড়ি আপনি চালানো আপনি নিতে পারেন অনায়াসে, কোনো সমস্যা ইনশাল্লাহ নাই। আর আমরা পিছনের সাইডটা দেখি, আমার সামনে এই হলো সামনের সাইডটা দেখলাম, ফ্রন্ট সাইডটা ড্যাশবোর্ডটা খুবই ফ্রেশ। ড্যাশবক্সটা আমরা একটু দেখি, এখানে ডকুমেন্টস রাখতে পারবেন আপনি। আর ড্যাশবক্স উপরে একটা রয়েছে, অনেকটা দেখতে পাবেন যে উপরে ড্যাশবক্স থাকে না, এখানে এয়ারব্যাগ থাকে। তো আমরা অপটিক্যাল মিটারটা দেখি, তো এটা হলো অপটিক্যাল মিটার দেখতে পাচ্ছেন। এই যে 1,06,912 কিলোমিটার আমি বলেছিলাম, 1 লাখ কিলো যখন চলে আসছে দেখতে পাচ্ছেন। তো সুপ্রিয় দর্শক, এই হলো ভিতরের অবস্থা, সামনের সাইডটা দেখালাম। তো আমি আপনাদেরকে সিটগুলো দেখাই, সিটগুলো কাস্টমার তিনি নিজে ফিটিং করে নিয়েছেন, তো আমি সিটগুলো আপনাদেরকে দেখাবো। তো সুপ্রিয় দর্শক, সিট দেখতে পাচ্ছেন। তো সিটের বিষয়টা আমি বলি, জাপান থেকে আসার সময় ব্ল্যাক এবং রেড কালারের সিট কাভার সহ আসছিল পিছনেরটা এবং সামনেরটা। তো কাস্টমার মাঝখানে দুই সাইডটাও ওই কালারের তিনি সিট কাভার করে নিয়েছেন। তো সিটি ফিটিংটা কাস্টমার তিনি নিজে করেছেন, ফিটিংটা সুন্দর হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন বেবি সিট এবং রিভলভিং সিট রয়েছে। তো এই পোর্ট থেকে আসলে আপনি বেবি সিট পাবেন অথবা রিভলভিং সিট পাবেন। আর আপনার অর্থাৎ লগের 1.5x2x1 সিট দেব অথবা বেবি সিট, যেগুলো দুইটার যে কোনো একটা। আর মাঝখানে যে 1.5x1 সিঙ্গেল সিট থাকবে ওইটা থাকবে। কাস্টমার তিনি বেবি সেটও নিয়েছেন, রিভলভারও নিয়েছেন, 1.5x1 যেটা সিঙ্গেল সিট ছিল ওটাকে তিনি পরিবর্তন করে তিনি এক্সট্রা কিছু টাকা দিয়েছেন, ওই টাকার মাধ্যমে আমরা বেবি সিটটা কিনে দিয়েছি। তো কাস্টমার যদি এরকম থাকে যে আমি বেবি সিটটা নিতে চাই, রিভলভিং সিটও নিতে চাই, তাহলে সেক্ষেত্রে দেওয়া যাবে, সেক্ষেত্রে এক্সট্রা কিছু টাকা পে করতে হয়। দেখতে পাচ্ছেন যে ফোর গ্রেডের গাড়ি, কোথাও কোনো স্ক্র্যাচ নেই, সিলিংটা খুব ফ্রেশ সিলিং আসছে। তো উপরে একটা ক্যাসিং লাগানো আছে, জাপানে এটা ইউজ হয়েছিল। আর দেখতে পাচ্ছেন রুম লাইটটা খুব এলইডি আসছে, এলইডি রুম লাইট। আমরা কার্পেটিংটা দেখি, কার্পেটিং দেখতে পাচ্ছেন কাস্টমার খুবই শৌখিন, এই জন্য নাইস ডিজাইনের কার্পেটিং করেছেন তিনি। তো সুপ্রিয় দর্শক, এই হলো ভিতরের অবস্থা ইন্টেরিয়রটা। তো আমরা পিছনের সাইডটাতে দেখি, তো দর্শক দেখতে পাচ্ছেন যে এটা হলো আমরা পিছনের সাইডটাই আসছি। তো পিছনের ব্যাক লাইটটাও মডিফাই করেছেন জাপানে যিনি ইউজ করেছিলেন, জাপানিজ অরিজিনাল মডিফাই লাইট এটা। তো সামনেটাও মডিফাই লাইট, আমি আপনাদেরকে সামনেটাও জ্বালিয়ে দেখাবো। তো দেখতে পাচ্ছেন যে পার্কিং লাইটটা জ্বালানো অবস্থায় খুবই চমৎকার লাগে। আর এখানে পার্কিং লাইট একটা এটাও রয়েছে এখানে, এবং বাম সাইডও সেম। তো সুপ্রিয় দর্শক, রাতে আরো সুন্দর লাগে দেখতে, যেহেতু জাপানে যিনি মডিফাই করেছিলেন উনি অনেক শৌখিন মানুষ ছিলেন। তো আসলে খুবই সুন্দর লাগতেছে পিছনের লাইটটাও। তো আমি সামনের লাইটটাও আপনাদেরকে আমি জ্বালিয়ে দেখাবো। তো বাকি স্পয়লার দেখতে পাচ্ছেন, স্পয়লারটার কারণে গাড়িটা আরো সুন্দর লাগে দেখতে। নিকেল বিট দেখতে পাচ্ছেন, ব্যাক ক্যামেরা দেখতে পাচ্ছেন, এটা হলো ব্যাক ক্যামেরা, হাই সুপার জেল মনোগ্রাম। পার্কিং সেন্সর রয়েছে দেখতে পাচ্ছেন পিছনে, দুইটা পার্কিং সেন্সর, আর হাই সুপার জেলে 1000 কেজি থাকে লেখা, পার্কিং সেন্সর রয়েছে। তো আমরা ভিতরের সাইডটা দেখি, তো সুপ্রিয় দর্শক, এটা হলো ব্যাক সাইডের ভিতরেরটা দেখতে পাচ্ছেন, সিলিংটা খুবই ফ্রেশ, প্যাডগুলো খুবই ফ্রেশ আছে, ফুল প্যাড দিয়ে ফুল সিলিংটা খুবই ফ্রেশ। আর এই যে সিট দেখতে পাচ্ছেন 1.5x2 সিঙ্গেল সিট, এটার পরিবর্তে কাস্টমার বেবি সিট নিয়েছেন, তো ওইটার জন্য আলাদা এক্সট্রা তিনি পে করেছেন।
তো শুভ দর্শক, এটা হলো গাড়ির ব্যাক সাইডটা দেখালাম আপনাদেরকে, মোটামুটি দেখানোর চেষ্টা করলাম। পকেট গ্লাস রয়েছে, অরিজিনাল ব্ল্যাক গ্লাস জাপানিজ। তো দেখতে পাচ্ছেন আপনারা, প্রজেকশন হেডলাইট লাইট জ্বালিয়ে দেখানোর কথা বলেছিলাম, ইন্টিগ্রাল লাইটটা জ্বলতেছে এবং প্রজেকশন লাইট দেখতে পাচ্ছেন এবং ফগ লাইট, এলইডি ফগ লাইট। ডান সাইডে সেম ওইটাও এভাবে জ্বালানো অবস্থা আপনাদেরকে দেখাচ্ছি। এবং সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যে বডি কিট রয়েছে, মডেল স্টাইল বডি কিট। এই বডি কিটটার কারণে দেখতে আরো সুন্দর লাগতেছে। এই বডি কিটটা চিকন একটা বডি কিট, এটা রাস্তায় ভিটে আপনার আটকাবে না। অনেক বডি কিট দেখা যায় যে বড় থাকে, যার কারণে আটকে যায়। তো এই বডি কিটটা দেখতে সুন্দর এবং রাস্তার বড় ভিট যা আছে, ব্রেকার ভিট, সেখানে আপনার আটকাবে না। তো সুপ্রিয় দর্শক, এই হলো গাড়ির অবস্থা টোটাল। আমি বাইরের সাইড ভিতরের সাইড দেখানোর চেষ্টা করলাম। তো সুপ্রিয় দর্শক, গাড়িতে এক্সট্রা ফিচার এলোরিম রাশা জাপানিজ, অরিজিনাল স্পয়লার রয়েছে, বডি কিট রয়েছে এবং হুডেন স্টাইল, হুডেন ব্ল্যাক ডার্ক প্রাইম সিলেকশনের গাড়ি এটা, যার কারণে গাড়িটার দেখতে খুবই সুন্দর লাগছে। 25টার তার চাইতেও এক ধাপ এগিয়ে ডার্ক প্রাইম সিলেকশন, শুধুমাত্র টুডোর পাওয়ারটা নেই, বাকি সব ফুল অপশন গাড়িতে রয়েছে। তো সুপ্র দর্শক, এরকম গাড়ি আমাদের স্টকে রয়েছে, এস জিএল, তারপরে আপনার ডিএক্স, সুপার জিএল, বিভিন্ন কালারের রয়েছে। তো আমাদের প্রাইভেট কার রয়েছে, যারা নিতে চান ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন। আর সুপ্রিয় দর্শক, যারা আমাদের এই ভিডিওটা ফেসবুক থেকে দেখবেন, ফেসবুক চ্যানেলকে সাবস্ক্রাইব, পেজকে লাইক দিয়ে রাখবেন, সাথে থাকবেন এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো সুপ্রিয় দর্শক, আর এই প্রথম দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অগণিত ধন্যবাদ। তো সুপ্রিয় দর্শক, এই গাড়ির প্রাইসটা আমি এখন বলে দিচ্ছি। তো এই মুহূর্তে গাড়ির প্রাইস পড়বে 35,80,000 টাকা। আর সুপ্রিয় দর্শক, 18 লাখ টাকা লোন হয়েছে, বাকিটা কাস্টমার ডাউন পেমেন্ট দিয়েছেন। তো অনেকের 20 লাখও লোন হয়, 18 থেকে 20 লাখ টাকা লোন করা যায়। তো আজ এ পর্যন্ত, তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।